রাজশাহীর পুঠিয়ার খলিশাকুড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী পাঁচ আসনের সংসদ সদস্য প্রফেসর ডাক্তার মোহাম্মদ মনসুর রহমান। আজ দুপুর 12টার দিকে পুঠিয়ার শিলমারিয়া ইউনিয়নের খলিশাকুড়ি এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার উপস্থিত থেকে এই উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রহিদুল ইসলাম, শিলমারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রহিমুল্লাহ, আওয়ামী লীগের নেতা আতাউর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন। আমাকে এমপি নির্বাচিত করার পরে বিশাল দায় ছিল আমার উপরে রাস্তাঘাট নির্মাণে, তার মধ্যে এই মাসেই আমরা তাহিরপুরে এই সড়ক উদ্বোধন করব, কাজ শুরু হয়ে যাবে। আর এতে দীর্ঘদিন কোনো রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই, কোনো রাস্তা পাকা হয় নাই। আমি এই মুহূর্তে 13টা রাস্তার কাজ সমাপ্ত করলাম প্রায়। শিলমারিয়াতে আর কোনো কাঁচা রাস্তা নাই, অনেক বিল্ডিং হচ্ছে, স্কুল কলেজ প্রাইমারি স্কুল অনেক বিল্ডিং দিয়ে ভরে দিচ্ছে আর কি, ব্যাপক উন্নয়ন হচ্ছে। তার মধ্যে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় লাইট দিয়েছি, এখন লাইটটা বন্ধ আছে কারণ করোনার জন্য অর্থনৈতিক সংকট চলতেছে। এর মধ্যে অনেকগুলো ডিপ টিউবওয়েল বা মোটর দিয়েছি প্রতিটা এই প্রতিষ্ঠানে, জিল্লা বোর্ডিং আছে, তিনখানা আছে। আমি মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্র শেখ হাসিনার প্রতিনিধি, ওনার মাধ্যমে যে দানগুলো পাই, যে অনুদানগুলো পাই সেগুলো ছোঁয়া আপনারা পাবেন। আমি এবারে আমার যে বরাদ্দ আছে সেখান থেকে কিছু বরাদ্দ এই প্রতিষ্ঠানে জনতির বাদ দেওয়া বরাদ্দ আপনাদের দিব ইনশাআল্লাহ। আর সার্বিক সহযোগিতা আমার সবসময় থাকবে, যেহেতু বাংলাদেশের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের ক্ষমতায় আছেন, ওনার জন্য আপনারা দোয়া করবেন, বারবার ক্ষমতা আসে তার জন্য দোয়া করবেন, যাতে এই দেশের আরেকটু উন্নয়ন করে আমরা উচ্চ বিত্ত দেশে পরিণত হতে পারি, এই দোয়া।